হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি ফুডি। বিকেলের নাস্তায় কিভাবে ঝটপট জাস্ট 5 মিনিটে মাক কেকটা বানানো যায়, আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ। এবার এর মধ্যে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ওভেন প্রুফ মগ ইউজ করতে। এবার এর মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার সব কিছুকে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। প্রথমে আমি 3 টেবিল চামচ দিয়ে মিশিয়ে দেখব এটার কনসিস্টেন্সি কেমন হয়েছে, তারপর বাকিটা আমি মিক্সড করব। এবার এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ তরল দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এরকম একটা চকলেট বার দিয়ে দিলাম। এবার এটাকে আমি চুলায় বেক করে নেব, চুলার মিডিয়াম হিটে এটাকে আমি 10 মিনিটের জন্য বেক করে নেব। মাইক্রোওয়েভ ওভেনে কিন্তু আপনারা 1 মিনিটের জন্য বেক করলেই হয়ে যাবে। এবার আমি চেক করে নেব, আমি একটা টুথপিক কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা পরিষ্কার আসলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার কেকটা হয়ে গেছে। ঝটপট বিকেলের নাস্তায় যখন কিছুই বানাতে ইচ্ছে করে না, তখন খুব সহজে এই কেকটা বানিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন। ঝামেলাবিহীন খুব দ্রুত এই কেকটা তৈরি করা যায়, আর খেতেও আলহামদুলিল্লাহ অসম্ভব মজাদার হয়েছে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।